খারাপটা দেশের মাটিতে হোক, বিশ্বকাপে ভালো করুক বাংলাদেশ, এমন প্রত্যাশায় দিন কাটাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে তামিম মাহমুদুল্লাহর ফেরাটা দারুণ ইতিবাচক, যা স্বপ্ন দেখাচ্ছে ভালো কিছুর। কিভাবে মানুষ বাঁচে, মানে অবশ্যই আমরা স্বপ্ন তো দেখতেই পারি, আমি স্বপ্ন মানে স্বপ্ন আমি দেখি, দেখছি এবং দেখব। বাংলাদেশের ক্রিকেট আলোচনার পুরোটা জুড়েই এখন বিশ্বকাপ। এই মেগা আসরকে নিয়ে স্বপ্ন দেখছেন ক্রিকেট প্রেমীরা, স্বপ্ন বুনে চলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই বিসিবি পরিচালককে স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের পারফরম্যান্স ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। মানে এটা না যে আমি বলার কথা বলে দিচ্ছি, মানে আমি জানি বাংলাদেশ টিমে ক্যাপেবল প্লেয়ার আছে, আমরা ভালো করতে পারি। সুতরাং আমাদের মানে যেটা হবে যে আমাদের পারফরমেন্সটাকে এক করতে হবে, যেটা হচ্ছে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সবখানে আমাদেরকে বেস্টটা খেলতে হবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা ম্যাচ হারলেও সেটাকে বড় করে দেখছেন না সুজন। সুজনের প্রত্যাশা পালে হাওয়া দিচ্ছে তামিমের ফেরা, মাহমুদুল্লাহর লড়াই আর মুশফিক শান্তদের ফর্ম, আর বোলিং নিয়ে বরাবরই আশাবাদী সাবেক এই অধিনায়ক। অ্যালার্মিং তো অবশ্যই যে আমরা ভালো করছি না, টপ অর্ডার ফেল হচ্ছে, বাট তারপরেও আমরা প্লিজ ব্যাপারটা হচ্ছে যে খারাপটা এখানেই হোক, যে এখনও তো আমরা রেগুলার দলটা একসাথে খেলবো, যেমন এই এই ট্যুরেও বেশ কিছু প্লেয়ারকে রেস্ট দিয়েছে, মানে সত্যি কথা বলতে খুব রিজনেবল একটা রেস্ট দেওয়া হয়েছে, প্লেয়ারদের দরকার ছিল একটা রেস্ট। পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তামিম। দেশসেরা এই ওপেনারকে নিয়ে মন্তব্য করতে গিয়ে সুজন বললেন, বিশ্বকাপে তামিমের দলে থাকাটা নিঃসন্দেহে জরুরি। তামিমকে দায়িত্ব নিতে হবে, প্লাস ফিজিও ট্রেনাররা তো আছেই। ডেফিনেটলি হি ইজ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য টিম, ওর থাকাটা খুবই জরুরি, ওর ব্যাটিং করার সামনে খেলাটাও জরুরি, বাট আই বিলিভ যে তামিম ভালোভাবে রিকভারি করবে, একটা ইনজেকশন দেওয়ার সুযোগ আছে এখন ওর। টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে আশাবাদী সুজন, তবে তার জন্য মাঠের ভালো খেলাটা খেলতে হবে সাকিব আল হাসানদের, সেরাটা দিতে হবে ম্যাচের তিন বিভাগেই, সেটাও বার কয়েক মনে করিয়ে দিলেন এই সাবেক অধিনায়ক। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।